তো প্রথমত প্রচেষ্টা প্রকল্প কিন্তু অনলাইনে চালু হয়ে গেছে আর অনলাইনে আপনি কিভাবে আপনার মোবাইল থেকে অ্যাপ্লিকেশান করবেন তার ফুল প্রসিডিউর কিন্তু আমি অলরেডি ভিডিও আপলোড করেছি আপনারা যদি এখনও ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই এই ভিডিওটি ডিসক্রিপশান বক্সে দেখবেন লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে আপনি সঠিক ইনফরমেশান অ্যাপ ডাউনলোড করার ফুল প্রসেস থেকে ফর্ম ফিল করার ফুল প্রসিডিওর সেখানে আপনি জানতে পারবেন তো এই ভিডিওতে আপনাদের অবশ্যই জানাবো আপনারা আগে সেই ভিডিওতে জানিয়েছিলেন প্রচেষ্টা প্রকল্পে ফর্ম ফিল করার সময় আপনারা বেশ কিছু মেজর প্রবলেমের সম্মুখীন হচ্ছেন আর এমন কিছু প্রশ্নেরই উত্তর আপনাদের জানিয়ে দেব যেটা জানার পর আপনাদের ফর্ম ফিল করাটা আরও ইজি হয়ে যাবে অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হয়তো আপনার প্রবলেমের সলিউশন এই ভিডিওতেই রয়েছে তো যাই হোক চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখুন সাইফ মল্লিক জানিয়েছেন সাবমিট হবার পর হার্ড কপিটা কিভাবে পাবো এটা বলুন তো দেখুন হার্ড কপি পাওয়ার ব্যাপারে কিন্তু এখনও কিছু জানানো হয়নি আপনি যখনই লাস্ট পেজটা সাবমিট করবেন ওখানে দেখবেন শো হবে আপনার ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়েছে কিন্তু সেখান থেকে হার্ড কপি পাওয়ার ব্যাপারটা এখনও কিছু জানানো হয়নি যদি পরবর্তীতে হার্ড কপি যে পাওয়ার জন্য হয়তো রেজিস্টার্ড মোবাইল থেকে যদি আবার সেখানে লগ করার ব্যাপার চালু করা হয় আপনাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে সেই প্রসেসটা দেখিয়ে দেবো তারপর দেখুন সায়রি পয়েন্ট জানিয়েছে আবেদনকারীর বাবার নাম চাই কিন্তু আমি আমার মায়ের নামে আবেদন করছি আর মায়ের আধার কার্ডে স্বামীর নাম রয়েছে সেক্ষেত্রে কি করব। তো দেখুন আধার কার্ডে আপনার মায়ের স্বামীর নাম রয়েছে সেটা কোনো ফ্যাক্টর না সেখানে সেটাই থাকা বাধ্যতামূলক কিন্তু যখন আপনি ফর্ম ফিল আপটা করবেন সেখানে পিতার নাম যেহেতু চাওয়া হয়েছে আপনি আপনার মায়ের যে পিতার নাম রয়েছে তার নামটা সেখানে দিয়ে দেবেন তারপর দেখুন আয়ুব আলী জানিয়েছেন অ্যাপ ডাউনলোড হচ্ছে না তো দেখুন অ্যাপ ডাউনলোড হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু সার্ভারের যে একটা প্রবলেম অর্থাৎ সার্ভারের প্রবলেমের জন্য প্রচেষ্টার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা ওপেন হচ্ছে না আর সেই কারণের জন্য আপনি অ্যাপটা ডাউনলোড করতে পারছেন না কিন্তু আমার এর আগের যে ভিডিওটা রয়েছে যার লিঙ্ক দেখবেন ভিডিও ডিসক্রিপশান বক্সে রয়েছে আপনি যদি সেখানে ক্লিক করেন আমি অ্যাপটা কিন্তু আমার যে গুগল ড্রাইভ সেখানে আমি আপলোড করে তার লিঙ্ক শেয়ার করে দিয়েছি আপনি যদি সেই লিঙ্কে ক্লিক করেন তাহলে দেখবেন সরাসরি আপনার কিন্তু এই যে অ্যাপ্লিকেশান এটা ডাউনলোড হয়ে যাবে তো আশা করি আপনার প্রবলেমের সমাধান আপনি সেখান থেকেই পেয়ে যাবেন তারপর দেখুন মন্টু যাদব জানিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কি বাড়ির অন্য কারোর দেওয়া যাবে জানাবেন একটু তাড়াতাড়ি তো দেখুন এখানে আপনাদের বলবো আপনারা যখন প্রচেষ্টার ফর্ম ফিল করবেন সেখানে পরিষ্কার লেখা রয়েছে যারা আবেদন করবে তাদের ভারতের যে কোনো ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট নম্বর থাকা কিন্তু বাধ্যতামূলক অর্থাৎ যে আবেদন করবে তার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে অন্য কারুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আপনি সেখানে দেন তাহলে আপনার যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে তারপর দেখুন শ্রীমন্ত সামুই জানিয়েছে দাদা যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে সেগুলোর সাইজ কত হতে হবে একটু জানান প্লিজ তো দেখুন ডকুমেন্ট আপলোড করার ক্ষেত্রে কোনো সাইজ জানানো হয়নি আপনি জাস্ট নর্মালি যে ভোটের ফ্রন্ট ফ্রন্ট পেজ অথবা ব্যাক পেজ কিংবা আধার কার্ডের ফ্রন্ট পেজ ব্যাক পেজ এবং আপনার যে পাসপোর্ট সাইজের ছবি সেটা নর্মালি মোবাইল ফোন থেকে তুলে সেখানে আপলোড করে দিতে পারবেন তারপর দেখুন এনএস মোল্লা জানিয়েছেন দাদা কম্পিউটার থেকে অ্যাপ্লাই কিভাবে করবো দেখুন কম্পিউটার থেকে অ্যাপ্লাই করার এখনও প্রসিডিওর চালু করা হয়নি এখনও পর্যন্ত আপনি যদি আবেদন করতে চান আপনাকে কিন্তু মোবাইল ফোনে সেই অ্যাপটা অর্থাৎ প্রচেষ্টার যে অফিসিয়াল অ্যাপ সেই অ্যাপটা ইনস্টল করেই আপনাকে আবেদন করতে হবে তারপর দেখুন সমীরন মুখার্জি জানিয়েছে একটা অ্যাপ দিয়ে কতবার অ্যাপ্লাই করা যাবে তো দেখুন একটা অ্যাপ দিয়ে আপনি অনেকেরই অ্যাপ্লাই করতে পারবেন এবং সেটার জন্য একটা বিশেষ ট্রিক্স রয়েছে যেটা অ্যাপ্লাই করতে হবে এবং সেই ট্রিক্সটা নিয়ে নেক্সট ভিডিও আমি অবশ্যই বানাবো আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন তাহলে এই প্রবলেমটা সলিউশন আপনি সেখানেই পেয়ে যাবেন তারপর দেখুন বিজয় মণ্ডল জানিয়েছিলেন দাদা আমি স্নেহের পরশ অ্যাপ্লাই করেছিলাম আমি করতে পারবো তো দেখুন যে কোনো একটা প্রকল্পে যদি আপনি আগে থাকতে অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই প্রচেষ্টা প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন না এইটা আপনি অবশ্যই মাথায় রাখবেন এবং আপনারা যখন প্রচেষ্টার অ্যাপটা যে রয়েছে সেখানেও দেখবেন এই ইনস্ট্রাকশনটা কিন্তু পরিষ্কার বড় বড় করে লেখা রয়েছে তো আপনাদের করা কামেন্টে যে প্রবলেমগুলো বেশি আসছিল তার রিপ্লাই আশা করি আপনাদের দিয়ে দিয়েছি আশা করি আপনাদের প্রত্যেকের জন্য হেল্পফুল হয়ে থাকবে তো এরপরেও যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে আপনি যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন এই ফর্মটা ফিল আপ করার ক্ষেত্রে অবশ্যই আপনি এই ভিডিওর কমেন্টে চলে যান সেখানে গিয়ে আপনি কমেন্টে টাইপ করুন আপনার প্রবলেম আর যাই হোক এই ভিডিও ডিসক্রিপশানে আপনি ফুল প্রসিডিওর পেয়ে যাবেন প্রচেষ্টা প্রকল্পে আবেদন করার জন্য সেই ভিডিওটা আপনি অবশ্যই দেখে নেবেন সঠিকভাবে আবেদন করার জন্য তো যাই হোক আশা করি ভিডিওটি প্রত্যেকের জন্য হেল্পফুল হয়ে থাকবে তো প্রত্যেকে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে